দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হয়েছে বাংলাদেশে দেশি বিদেশি কবি সাহিত্যিক চিন্তাবিদ লেখকদের মিলন মেলায় ঢাকা লিট ফেস্ট 2023। সাহিত্য আর সাহিত্যিকদের নিয়ে এই উৎসব হলেও ঢাকা লিট ফেস্ট যেন সব রকমের শিল্পী আর শিল্পীর অভূতপূর্ব মেলা। ঢাকা লিট ফেস্ট জমে উঠেছে দেশ ও বিদেশের সাহিত্যিকদের পদচারণায়। যোগ দিয়েছেন নাট্য, থিয়েটার, শিল্পীর নির্মাতা, সঙ্গীত শিল্পী সহ শিল্প সাহিত্যের প্রায় প্রতিটি শাখার মানুষ। এবারে ঢাকা লিট ফেস্টের 10ম আয়োজন। করোনার কারণে দীর্ঘ 3 বছর বন্ধ ছিল এই উৎসব। গত বৃহস্পতিবার সকাল 9টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে আধ্যাত্মিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় লিট ফেস্ট 2023-এর আনুষ্ঠানিকতা। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই দর্শনার্থীদের ভিড় বাড়াতে থাকে। তারা প্রিয় ব্যক্তিত্বের কর্ম ও সাহিত্য কথা মনোযোগ সহকারে শুনছিলেন, দেখেছেন সিনেমা, শুনেছেন গান। পরিবেশিত হয়েছে বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালাও। You know I can't answer that. I can't. They're all my comrades, and I love every single one of them. It's a great blessing in my life that I work with my friends. এছাড়াও ফেস্টকে কেন্দ্র করে বসা বইয়ের স্টলগুলি ছিল চোখে পড়ার মতো। বাইরের মেলায় আগতদের কাছে বাড়তি আনন্দ হয়ে ধরা দিয়েছে চিত্রশিল্পী দিয়ে নিজের ছবি আঁকার আয়োজন। মাটি দিয়ে বিভিন্ন পাত্র তৈরির প্রক্রিয়া দেখা যায় এবং খাবারের দোকানে গরম চায়ের সঙ্গে আড্ডা। রং তুলিতে মনের মতো ছবি আঁকার সুযোগ, প্রিয় লেখক শিল্পীদের সঙ্গে গল্প আর ছবি তোলা। রবিবার শেষ হতে যাচ্ছে ঢাকা লিট ফেস্ট। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।